নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। ডায়েরিতে নোট করে নিন, আগামী 15 দিন 16 মার্চ টু 31 মার্চ 2023 এই একটি রাজ্য 6 রাশির সোনার চামচ মুখে দিতে চলেছে। দেখুন, কৌশিক রায় যে প্রেডিকশনগুলো করে কি না, কৌশিক রায়ের প্রেডিকশন মাটিতে পড়ে না। খুব দায়িত্বের সাথে বলি এবং চ্যালেঞ্জের সাথে বলি, ওই হবে হচ্ছে এবং নিজে বলে দিলাম মন মতন, এটা না। সম্পূর্ণ গ্রহের গোচর অনুযায়ী আমি কিন্তু আলোচনা করি, ওই দুম করে বলে ফেললাম, এটা না। জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান। জ্যোতিষ, আপনি জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে অনেক উন্নতি কিন্তু করতে পারবেন। বেদকে যদি আপনি বিশ্বাস করেন, বেদের চোখ হচ্ছে জ্যোতিষ, অর্থাৎ এটা সম্পূর্ণ একটা বৈজ্ঞানিক পদ্ধতি। এই যে বুধ রাশি পরিবর্তন করে আপনার মীন রাশিতে অবস্থান করছে এবং নিচস্থ হচ্ছে, বিষয়টা বোঝার চেষ্টা করবেন। রাশির নাম শুনে বেরিয়ে যাবেন না, রাশির নাম শুনে বেরিয়ে গেলে কিন্তু ভুল করছেন। আলোচনাগুলো শুনুন, বুঝুন। যারা জ্যোতিষ শিখতে চাইছেন তারা কৌশিক রায়ের প্রোগ্রাম দেখলে অনেকখানি আপনারা কিন্তু শিখতে পারবেন। কোথায় অবস্থান করছে মীন রাশিতে? নিচস্থ এবং অস্তমিত। এই বুধ একদিকে নিচস্থ এবং অস্তমিত, এবং বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতির সঙ্গে থাকায় এখানে নিজ ভঙ্গ বিপরীত রাজ্য, নিজ ভঙ্গ বিপরীত রাজ্য সৃষ্টি করছে এই 6 রাশির ক্ষেত্রে। এবং 6 রাশির আগামী 15 দিন অর্থের জায়গা হতে চলেছে একদম মসৃণ, এক কথায়। দেখুন, যাদের ক্ষেত্রে সমস্যা রয়েছে, আপনি প্রোগ্রাম দেখছেন কিন্তু আপনার হচ্ছে না, কেন হচ্ছে না, আপনার ক্ষেত্রে সময়টা কখন, আদর্শ সময়গুলো আগে জেনে নেওয়া দরকার, এবং এর সাথে সাথে কোন জায়গাটাতে প্রতিকার করা দরকার অবশ্যই জানা দরকার। কারণ আপনি প্রোগ্রাম দেখছেন, আপনার ক্ষেত্রে হচ্ছে না, এটা আমি একটা সার্বিক বিচার করছি, বারবার বলছি। কারণ এই যে বর্তমানে যে নিজভঙ্গ বিপরীত রাজ্য সৃষ্টি করছে বুধ গ্রহ, তার ফলে আপনার 6টি রাশি, স্পেশাল 12টি রাশির মধ্যে 6টি রাশি হতে চলেছে মালামাল। তার মধ্যে আপনার ভাগ্য খুলতে পারে, আবার আপনার ভাগ্য নাও খুলতে পারে। কারণ আমি এখানে আপনার জন্মকুণ্ডলী বা কিসের দশা চলছে, মহাদশা চলছে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু এটা সঠিক যে বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী আপনাদের কপাল কিন্তু খুলবে। দেখুন, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। আমি একটি কথা বারবার বলি, সবসময় পজিটিভ থিঙ্কিং করবেন, নেগেটিভ থিঙ্কিং করবেন না। আমি নেগেটিভ থিঙ্কিং মানুষকে একদম লাইক করি না, যারা পজিটিভ ভাবে, কারণ আপনার লক্ষ্য থাকা দরকার জীবনে, তবে আপনি এগাতে পারবেন। আপনি প্ল্যানিং করা আপনার দরকার। অনেকে বলে যে আমার এটা ভাগ্যে ছিল, না, আপনাকে আগে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্তই আপনার ক্ষেত্রে কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ রচনা কিন্তু করবে। এই সিদ্ধান্তটাই নেওয়া করা হচ্ছে বুধ গ্রহ। বুধ যদি আপনার জন্মকুণ্ডলিতে খারাপ থাকে, তাহলে আপনার যদি কোটি টাকাও থাকে সেটা আপনার কিন্তু জিরো হয়ে যাবে। আর বুধ যদি আপনার ভালো থাকে কি না, আপনি জিরো থেকে হিরো হবেন, এটা আমি খুব দায়িত্ব নিয়ে বললাম। দেখুন, আমি একটি কথা আবারও বলছি, বর্তমান যুগে অনেকেই একটা জিনিস করে যে আমার নিজের মনের কথা
সবাইকে গিয়ে আমি বলে দিচ্ছি, সবাইকে বলা উচিত আপনার হিত আকাঙ্ক্ষী কে সেটা আগে আপনি বার করুন, তবে সবাইকে এই কথা বলবেন না। কারণ এই দুনিয়াতে সবাই, একটি মানুষ সবার কাছে ভালো হতে পারে না, ইম্পসিবল। এবং এর পাশাপাশি আমি আরেকটি আপনাদেরকে কথা বলি, যাদের দিয়ালে পিঠ ঠেকে গেছে, ঋণে জর্জরিত হয়ে গেছেন, কর্মহীন হয়ে পড়েছেন, ব্যবসা ক্ষেত্রে ডুবে যাচ্ছে, অবশ্যই যোগাযোগ করুন। কৌশিক রায় যার হাত ধরে কিনা তাকে কিন্তু টেনে তুলে, সবারই কিন্তু আমি হাত ধরি না। অনেকে বলে যে স্যার আপনি রেমেডি করান, আমি কিন্তু সবারই কিন্তু করি না। এবার এই বিপরীত রাজযোগের ফলে যে রাশিগুলো হতে চলেছে মালামাল, সেই রাশিগুলোর এক্সপ্লেন আমি করতে চলেছি, কোন কোন দিক থেকে বেনিফিটেড হতে চলেছে রাশি, লিখে রাখুন। নাম্বার ওয়ান যে রাশি, পূর্ণ রাশি, আপনার সপ্তম গৃহে এই বিপরীত রাজযোগ, রাশির অধিপতি এবং কর্মাধিপতি এবং হংস নামক মহাপুরুষ রাজযোগ, দুটি রাজ্য কোন রাশির ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে প্রমোশন, কর্মক্ষেত্রে পরিবর্তন, কর্মহীন হয়েছিলেন তাই কর্মপ্রাপ্তি একটা সম্ভাবনা, এবং ব্যবসা যারা করছেন অনলাইন ডিজিটাল মার্কেটিং বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করছেন লিখে রাখুন, যারা উকালতির ক্ষেত্রে রয়েছেন, যারা টিচিং প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো, যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা ফাটকার সঙ্গে যুক্ত রয়েছেন, স্টক মার্কেটের সঙ্গে রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো, আপনি যদি হন কন্যা রাশি মানুষ, কর্মক্ষেত্রে উন্নতি। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির ভাগ্যভাবে হচ্ছে বিপরীত রাজ্য এবং হংস নামক মহাপুরুষ রাজ্য। কি চাই মিথুন রাশি? চতুর্থপতি সুখ সাধন বৃদ্ধি করবে, কর্মক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসতে চলেছে, এবং সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ দিতে চলেছে, ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের উন্নতি সাধন করতে চলেছে। অর্থাৎ আপনি যদি মিথুন রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির হংস নামক মহাপুরুষ রাজ্য, নিজভঙ্গ বিপরীত রাজ্য, আপনাদের ব্যবসা ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে এবং সম্পত্তি, সুখ সাধন, প্রপার্টি, অনলাইন, অর্থ, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো দিতে চলেছে মিথুন রাশি, মার্জকর্মে ধনুরাশি। এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে ধনুরাশির, আপনি যদি মানুষ হন সোনার চামচ মুখে দিতে চলেছে এই ধনুরাশি। এই একটি রাজ্য নিজভঙ্গ বিপরীত রাজ্যের ফলে ধনুরাশির কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন এবং বিদেশ থেকে লাভ পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম লিখে রাখুন বৃষ রাশি। বৃষ রাশির একাদশভাবে আপনাদের ধনাধিপতি, পঞ্চমপতি, বুদ্ধি এবং ধন বাক্য আপনাদের একাদশভাবে। এই সময় আগামী 15 দিনের মধ্যে শেয়ার বাজার, লটারি, ফাটকা, স্টক মার্কেট থেকে আপনারা লাভ পাবেন, সফলতা আপনাদের নির্দেশ করছে এবং সাকসেস আপনাদের দেখা যাচ্ছে, এবং হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ আপনাদের থাকছে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মীন রাশি। রাশিতেই অবস্থান করছে আপনার হংস নামক মহাপুরুষ রাজ্য এবং নিজভঙ্গ রাজ্য, চতুর্থপতি সপ্তমপতি, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের উন্নতি দিবে, একাদশপতি দ্বাদশভাবে বিদেশ থেকে আপনাদের লাভ দিবে, এবং আপনাদের ডেইলি ইনকাম আপনাদের বাড়বে,
এবং এর সাথে সাথে প্রপার্টি থেকে এই সময় আপনারা লাভ পাবেন। যারা বুদ্ধির দ্বারা কাজকর্ম করেন, যারা অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, অ্যাকাউন্টের সঙ্গে কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, কোনো কিছুর এজেন্ট রয়েছেন, বা আপনি সেলস ডিপার্টমেন্টে কাজ করেন, আপনি মার্কেটিং লাইনে কাজ করেন, আপনি মীন রাশির মানুষ, লিখে রাখুন, ডেফিনেটলি এই সময় আপনাদের উন্নতি সাধন হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে সৌভাগ্যশালী রাশি, সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে ক্যারিয়ারের ক্ষেত্রে লাভ অনলাইন ডিজিটাল মার্কেটিং এবং আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি। ভাগ্য ভাবকে সরাসরি দৃষ্টি দিচ্ছে, ভাগ্য দয় ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় মকর রাশির ক্ষেত্রে, এই সময় কিন্তু নিশ্চিত রূপে মকর রাশির ভাগ্যক্ষেত্রে বড় বড় ধরনের পরিবর্তন আপনাদের আসতে কিন্তু চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন যে ছয় রাশির আমি কথা বললাম। যদি আপনার জন্মছকে বড় কোনো দোষ না থাকে, এই সময় হতে চলেছেন আপনি মালামাল আগামী 15 দিন। নমস্কার, ধন্যবাদ।